অনেক সময় অনেকে হাল ছেড়ে দেয়। আমি চিন্তা করছি আমার বাঁচতে হবে আমার আব্বা আম্মার জন্য, আমার আব্বা আম্মার আমি একটা সন্তান, আমি চিন্তা করছি যে এটা আমি যদি মারা যাই বা আমি যদি হোপলেস হই আমার আব্বা আম্মার কি হবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একজন তরুণ যুবক, টকবকে যুবক, জীবনের প্রাণচঞ্চলতা যেখানে সবসময় উঠতে পারে, সেই মানুষটা কোথাও কখনো থেমে থাকেন না, ক্লান্তিহীন একটা মানুষ। সেই মানুষটাই যখন ছোটখাটো একটা দুর্ঘটনা পুরো জীবনটাকে কিভাবে বদলে দেয়, সে বদলে যাওয়ার গল্পটাই আজকে আমরা শুনবো। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তাকে নিয়েই কথা বলছি। আসুন দর্শক, একটু কথা বলবো, তার আগে একটু পরিচিত হইনি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনার গল্পটা শুনবো। আমরা জানি একটা সময় আপনি খুবই প্রাণচঞ্চল এবং তারুণ্যময় একজন মানুষ ছিলেন, সেই সময়কার কথা যখন আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা পুরো জীবনটাকে বদলে দিয়েছিল, সেই ঘটনাটা আমরা একটু শুনি, তার আগে আপনার পরিচয়টা একটু শুনি। জি আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ। ওকে, খুব কাছেই ঢাকার আমাদের শ্যামলী ডিপিআরসি হসপিটাল, তার খুব কাছেই ধরা যায়। আচ্ছা বলুন কি হয়েছিল? তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টের পরে কি হয়েছিল সেই ঘটনাটা যদি একটু বলেন। ওই আপনার এই আঘাত লাগছিল, ওই সিএনজিতে উঠবো, এক সিএনজিতে ওঠার সময় এক ফ্রেন্ড আর কি আমাকে ধাক্কা দিছিল, মানে খেয়াল করে নাই, হয়তো পিছনে তাকানোর জন্য। তো ধাক্কা দেওয়ার পরে আমি ওই রানিং সিএনজি থেকে পড়ে গেছি। ওকে, তো পড়ে যাওয়ার পর ব্যথা ছিল, তো ওই ব্যথা থেকে ব্যথাটা আর কেয়ার করি নাই, মানে তখন বুঝতে পারিনি যে ব্যথাটা এত বড় একটা জিনিসের টার্ন নেবে। তো ওইখান থেকে আমি পেইন কিলার নিতাম। ওকে, কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো ডক্টরের কাছে ইমিডিয়েটলি গিয়েছিলেন? না না, যখন হয়েছে যেহেতু ব্যথা, একটু ব্যথার ওষুধ খাইতে হবে, তো খাইলে চলে যাবে। তো ওইখান থেকে নিতে নিতে একটা সময় তো ব্যথাটা অনেক বাড়তো। ওকে, বিকালের দিকে ব্যথাটা বাড়তো, তো ব্যথায় মনে হইতো কি যে আমার স্পাইনাল কর্ড একদম ভেঙে যাবে। তখন পর্যন্ত আপনি হাঁটা চলা সবই করছেন কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, পেইন সহ্য করার মতো না। আচ্ছা, তো তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার টেস্ট দিল, টেস্ট করানোর পরে ওই তখন ওই ইয়া হইল যে এখানে স্পাইনাল কর্ডে ফ্র্যাকচার হয়েছে বা স্পাইনাল কর্ডে প্রবলেম হয়েছে, তো এটা অপারেশন করতে হবে। শুনে তো কিছুটা ঘাবড়ে গেল। হ্যাঁ, ঘাবড়ে যাওয়ার সাথে সাথে তখন কিছুদিন তখন পর্যন্ত হাঁটতে পারছেন, হাঁটতে পারতেছি বা প্রবলেম হচ্ছে, আমার পায়ের পাতা বা পায়ের তলাটা ঝিঝি করতেছে। আচ্ছা, ঝিঝি করার কারণে তখন ডাক্তারকে ডাক্তার মানে ডাক্তার দেখাইতে হবে এরকম একটা ডিসিশন নিয়ে, এবং কিছু সময় রাখার পর কি অবশ অবশ একটা ভাব চলে আসতো? অবশ অবশ ভাব না, পায়ের পাতাটা মানে পায়ের নিচ থেকে ঝিঝি শুরু হলো, ডে বাই ডে এটা উপরের দিকে আসতেছে, কোমর পর্যন্ত আসছে, কোমর পর্যন্ত আসছে। প্রথমে আমি স্যান্ডেল আটকায় রাখতে পারতাম না পায়ে। আচ্ছা, মানে স্বাভাবিক যে গতি বা যে শক্তি স্যান্ডেল, সেটা স্যান্ডেল ওটা আটকায় রাখা আটকে রাখতে পারতাম না। তার কিছুদিন পরে দেখি যে হাঁটলে আমার পা পিছন দিকে বেঁকায় আসে। ওকে, তারপরে খেয়াল করলাম যে সিঁড়ি দিয়ে উঠতে পারি না। আচ্ছা, মানে ধীরে ধীরে শক্তিটা কমছে এক সপ্তাহের মধ্যে। ওকে, এক সপ্তাহের মধ্যে এটা হইতেছে, কিছুটা ঘাবড়ে গেলেন সবাই, আমি না বাসার সবাই, পরে ঠিক এক সপ্তাহের মধ্যে একদমই অ্যাক্টিভ হয়ে গেছি, বিছানা থেকে আর একা একা উঠতে পারছি না। আমি মানে মানে শুইতাম, আব্বা অথবা আম্মা কেউ এই পাশ ওই পাশ করাই দিত, এতটা খারাপ অবস্থা, কেউ বসতে বসাইলে আমার কেউ বসাই দিত, আমি ব্যালেন্স হারায় ফেলতাম, বসার থেকে পড়ে যেতাম। আচ্ছা, বসার থেকে পড়ে যেতাম, পরে ওই ব্যথাটা ছিল, ব্যথাটা সহ্য করতে, ও আস্তে আস্তে এর মধ্যে আমার এই ইউরিন প্রবলেম দেখ মানে হইছে, আমার ইউরিনটা নর্মাল হইতো না। আচ্ছা, তো ডাক্তার ক্যাথেটার লাগাই দিছে, ক্যাথেটার লাগানোর পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ক্যাথেটার লাগাই দিছে, দেন আমি ডিসিশন নিলাম যে অপারেশন করতে হবে, আমার ওই ব্যথা সহ্য করার মতো না। মানে সুস্থ হবেন তো সেটা পরে, আগে যে আপনি যন্ত্রণায় সহ্য করতে পারছেন এতটা খারাপ অবস্থা, ব্যথা অনেক ব্যথা, ছোট্ট একটা ঘটনা চিন্তা করে এরকম ব্যথা, আমার জ্বর আইসা পড়তো, দুই তিন মিনিটের মধ্যে ব্যথাটা হইতো আর দুই তিন মিনিটের মধ্যে জ্বর আইসা পড়তো। আচ্ছা, তো ওইখান থেকে আমার একটা আগে ভালো তো হওয়ার পরে হাঁটা চলা ফেরা তো পরে আগে তো আমার ওই ব্যথাটা থেকে রিলিজ হইতে হবে, এতটা খারাপ। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমার এই অপারেশন করতে হবে। তো অপারেশন করলো, অপারেশন করার পরে
তখন তো ওই ব্যথাটা চলে গেছে কিন্তু আমার ওই পায়ের প্রবলেমটা যে কোমরের যে শক্তিটা ওই প্রবলেমটা ঠিক হয় নাই তখন আপনার ডাক্তার বলল যে ট্রিটমেন্ট আমাদেরটা শেষ কিন্তু ফিজিওথেরাপি নিতে হবে আচ্ছা একটু সময় লাগবে সময় সাপেক্ষ কিন্তু ফিজিওথেরাপিস্ট উপরে থাকতে হবে আর ব্যায়াম করতে হবে ওকে ফাইন তারপরে তখন আমি ইন্ডিয়া গেলাম দেশের বাইরে যাওয়ার পরে ওখান থেকে ও ডাক্তার ডাক্তার আবার রিচেকআপ করলাম যে সবকিছু ঠিক আছে কিনা আমার যে অপারেশন করছি ওইটা কি ঠিক আছে কিনা তো ডাক্তার বলল যে না ঠিক আছে আপনি ফিজিওথেরাপিস্ট নেন তো ওই ফিজিওথেরাপিস্ট রেফার করলো আমি ইন্ডিয়াতে ফিজিওথেরাপি দিলাম ওখানে ইমপ্রুভ তো আমি ওই সময় যে আমার আঙ্গুল নাড়াইতে পারি আচ্ছা আস্তে আস্তে মানে অনেকদিন পর একটা ছোট সফলতা দেখতে পাচ্ছি আঙ্গুল মানে পায়ের এই যে পায়ের একদম কর্নারের আঙ্গুলটা আচ্ছা নাড়াইতে পারি ওইটাই আমি খুব হ্যাপি হ্যাপি যা হয়তো আমি আর ইয়া ছিল যে আমি আর দাঁড়াইতেই পারবো না ওখানে আমার পায়ের একটা আঙ্গুল নড়ে সবাই খুব মানে একটা মানে একদম অন্ধকার একটা ছোট একটা আশার আলো দেখতে পেলাম প্রথম জি পরে ওইখান থেকে আসলাম বাংলাদেশ আসলাম ওখানে তো থাকা সম্ভব না সব সময় তো বাংলাদেশে আসার পরে আমি নানান ফিজিওথেরাপিস্টদের মানে খোঁজ শুরু করলাম আর কি কোন থেরাপিস্টটা ভালো বা কই গেলে ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া যায় তো আমি ঢাকার বাইরে একটা ফিজিওথেরাপি সেন্টার খোঁজ পাইলাম ওকে সরকারি বা বেসরকারি একটা যে কোনো হবে ঠিক খেয়াল নাই তো ওইখানে আমি এক মাস খানে থেরাপি নিলাম থেরাপি নেওয়ার পর দেখি যে না খুব সুন্দর হুম মানে ফিজিওথেরাপিতে ইমপ্রুভমেন্ট পাচ্ছে অনেক লম্বা তো মাঝে মাঝে মনে করেন যে কিছু গ্যাপ থাকে মানে চলে আসে ধৈর্য চ্যুতি হয় হ্যাঁ ওইটা আমার এর মধ্যে আমার দুই বছর ওই ক্যাথেটার লাগানো ছিল এই দুই বছর আমি ক্যাথেটার ইউজ করলাম হওয়ার ওইটা আমি ফিল করতে পারতাম যে হয়তো আমার আর উন্নতি হবে না বা আমি জীবনটা হয়তো সুস্থ হইতে পারবো না পরে আপনার আস্তে আস্তে ফিজিওথেরাপি নেওয়া শুরু করলাম একটা সময় না মানে ওই যে আমার মানেগুলি খুব ভিতর থেকে আর কি কষ্টটা ভিতর থেকে আর কি একটা সময় দেখলাম কি যে না ডাক্তার ওই যেখানে আমি অপারেশন করাইছি তো ওই ডাক্তার বলল যে আপনি আসেন আমরা একটা ট্রাই করি যে আপনার ক্যাথেটারটা সম্ভব কিনা ক্যাথেটারটা খুলে মানে পরে গেলাম ওই হসপিটালে দুই দিন থাকার পর ওই আমার থেরাপি তো চলতেছে তো ডাক্তার ট্রাই করার পরে না আমার ইউরিনটা ঠিক হয়ে গেছে যে আমার ক্যাথেটার ছাড়াও আমি নরমাল আর কি আমার মানে পোস্ট অপ পায়খানা ওটা আমার নরমাল হয়ে গেছে পরে যে ওই সময় তো আমার মনে করেন যে আমি খুব হ্যাপি হ্যাপি বা আমার খুব মানে হোপ আর কি মানে আপনি একদম বলতে গেলে প্রায় মৃত্যুর কাছাকাছি একটা পর্যায়ে থেকে মানে জীবিত থেকে মৃত্যু কিছু মানুষ বলে না সেই অবস্থা থেকে আপনি ধীরে ধীরে আবার সুস্থতার পথে আপনি চলে আসলাম তো পরে এইটা যখন এটা তো একটা অ্যাচিভমেন্ট না আমি একদম জিরো থেকে আমার এইটা ই হইছে যেখানে আমার মানে কনফিডেন্স একদম জিরো ছিল হয়তো আর আমি নরমাল মানুষের মতো পোস্টআপটা করতে পারবো না পরে এর থেকে দেখলাম যে না আমার উন্নতি হইছে ওই সময় থেকে মানে একটা নেশা বলতে পারেন যে ফিজিওথেরাপিটা সারা জীবন যতদিন বাঁচবো ফিজিওথেরাপির উপরে থাকবে মানে একটা কনফিডেন্স চলে আসে পরে আপনার বাসায় আসলাম বাসায় আসার পর আমি ওই যে ঢাকার বাইরে ওখানে গেলাম এক মাসের জন্য তো ওখানে ছিল আমার ছোট ভাই ছিল এলাকার ছোট ভাইরা আব্বা আম্মা ছিল হেল্প করছে অনেক অনেক হেল্প করছে তো ওইখানে ছিল আমার সাথে ওইখানে থেরাপি নিলাম থেরাপি নেওয়ার পরে ওইখানে এক মাস খুব ইমপ্রুভ মানে ওইখানে দেখতেছি ডাক্তার আমারে মানে আমিও বলতে পারবো না ডাক্তার আমারে কেমনে হাঁটাইতেছে আশ্চর্য লাগে দীর্ঘদিন পরে হাঁটছে হ্যাঁ ডাক্তার আমারে হাঁটাইতেছে ডাক্তার অনেক সুন্দর ইয়া করে দিতেছে যে আপনি এই স্টেপটা আগে দিবেন এই স্টেপটা পরে মানে একদম শুরু থেকে যেভাবে একটা বাচ্চাকে শিখে না তো ওইরকম স্টেপ বাই স্টেপ আমারে শিখে দিছে আচ্ছা শিখানোর পরে আমিও খুব মানে খুব ভালো ডাক্তার আচার আচরণ সবই ভালো অনেক হেল্প করছে তো এখান থেকে আবার আমি ঢাকা ব্যাক করলাম আচ্ছা তো বাসায় ডাক্তার বললো যে বাসায় ট্রাই করো এতদিন থাকার দরকার নাই যেহেতু তুমি লাইন পাইছো তো ওইটা তুমি চালাই যাও ওটা অফ করবা আসলে এটা যাদের হয় বা ইনঅ্যাক্টিভ যাদের হয় তারা বুঝে যে ব্যায়াম করতে কতটা কষ্ট তো আমারও কিছু অলসতা আছে আমি খুব অলস মানে এটাই আর কি হয়ে যায় আর কি পরে আমি আবার মনে করেন যে বাসায় আসছি ফিজিওথেরাপি নেই নাই বা ব্যায়াম করি নাই দেখি যে আমার ওই মানে উন্নতি যতটুকু হয়েছে অতটুকুই আটকায় আছে আচ্ছা
মানে ইমপ্রুভ আর করছে না ইমপ্রুভ আর হচ্ছে না বা থমকে গেছে একটা থমকে গেছে বা ধরেন আমার নিজের মধ্যে লেজিনেসটা আসছে কোন মানে আবার অনেক ক্লান্তি ভাব আসছে তো অনেক একটা অশান্তি আর কি মানে তখন চিন্তা করলেন কি যে বেটার কিছু একটা দরকার বেটার কিছু একটা দরকার বা আমার ফিজিওথেরাপিটা দরকার তো ওই সময় আমার এক ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড ছোটবেলার ওর একটা সমস্যা হইছে ও সমস্যার কারণে ও ডিপিআরসি তে চিকিৎসা নিয়েছে ও হচ্ছে কি আপনার ইন্টারনেট থেকে দেখছে আচ্ছা তো 15 দিন ছিল 15 দিন থাকার পরে ওর থেকেও আমার বলল যে ওখানে যেতে পারোস বন্ধু খুব ভালো ট্রিটমেন্ট তারপর আমি ডিসিশন নিলাম যে আচ্ছা ভাষায় বললাম যে ও তো এখান থেকে নিছে আমিও ট্রাই করি একটা তো ওই যে ওই বন্ধুর থেকে আসা ওই বন্ধুর সাজেশনে এখানে আসলাম ওকে তো এখানে আসলাম বলতে এত দিন যে আমি ট্রিটমেন্ট নিলাম ওটা তো জাস্ট আমার ইয়া ছিল যে আমি হাঁটতে পারবো বা হাঁটতেছি বলতে কি আমি এত দিন ওয়াকার দিয়ে হাঁটতেছিলাম ওয়াকার বাই স্ট্যান্ড আছে না ওটা দিয়ে হাঁটতেছিলাম তো এই ডাই এই ডিপিআরসি তে আসার পরে তো ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে ঠিক আছে ভর্তি হন টাকার আগে বলল যে আপনার টেস্টগুলি আবার করাইতে হবে আপনি যে ডাক্তারটা দেখাইছেন ওই ডাক্তার ছাড়া ওই ডাক্তারের টেস্ট ছাড়া আমরা তো আপনাকে দেখাইতে দেখতে পারবো না আমাদের নিয়ম নাই আপনি আপনার যে ডাক্তারটা দেখাইছেন আপনার শারীরিক কন্ডিশন কি মানে কারেন্টলি আমরা যে আপনাকে নিয়ে শুরু করব আপনার এখন কি অবস্থা সেই সম্পর্কে আমরা জেনে তারপর চিকিৎসা মানে একটা কমপ্লিট যে প্রসেস বলে সেই পুরো প্রসেসটা আমি ডাক্তারকে বললাম যে স্যার আমি এখানে দুই দিন ভর্তি থাকি তারপর আমি ওই টেস্টগুলি করাই তারপরে আসি তো ডাক্তার বলল যে এটা হবে না এটা আপনার তো রিস্ক তো আমরা নিব না আপনি ওই ডাক্তারের কাগজটা নিয়ে আসেন আপনি বাসায় যান রেস্ট করেন দেন ওই ট্রিটমেন্টটা শেষ করে আপনার পেপারসগুলি নিয়ে আসেন তারপর আমরা আপনাকে দেখব আমাদের মত করে শুরু করব শুরু করব ডাক্তার এটাও বলল যে আপনার ভিতরে যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে তাহলে আপনি যতই থেরাপি নেন লাভ হবে আপনার লাভ হবে না সো আপনার টাকাটা নষ্ট করে আমাদের কোনো ই নাই সেটা এটা এটা খুব সুচিন্তিত এবং বিজ্ঞজনের মতো একটা কথা কথাটা ভালো ছিল পরে আমি ডাক্তারের সাজেশন অনুযায়ী আমার ওই আগের ডাক্তার সবকিছু টেস্ট করে রিপোর্ট নিয়ে স্যারের কাছে আসলাম তো স্যার তখন দেখছে দেখার পর বলল যে আচ্ছা ঠিক আছে আপনি অ্যাডমিট হয়ে যান ওকে তো আজকে আমি এখানে 45 দিন আল্লাহর রহমতে ওই যে প্রথমে বললাম না যে আমি মনে হয় আর পোরসাপটা নরমাল করতে পারবো না তো এরকম এখানে আসার পর্যন্ত প্রথম দিন পর্যন্ত আমার ইয়া ছিল ওই মানে নিজের মধ্যে এটা চলতেছিল যে হয়তো আমি এখনো আমার কোনো সাপোর্ট নিয়ে উঠা দাঁড়াইতে হবে আমি মনে হয় আর কখনো ওই আপনার সাপোর্ট ছাড়া দাঁড়াইতে পারবো না আজকে 45 দিন আল্লাহর রহমতে আমি নিজের কোনো কিছুর সাপোর্ট ছাড়া আমি দাঁড়াইছি আলহামদুলিল্লাহ দাঁড়াইছি আপনার আমার যেই থেরাপিস্ট ছিল উনি আসলে বলবো কি নিজের ভাইয়ের মতো এরকম করে মানুষ যদি ব্লাডের কোনো কানেকশন থাকে তাইলে ওইরকম মানুষকে কেয়ার করে বা দেখাশোনা করে তো উনি মানে উনি একদম উনার একদম পরিবারের একজন সদস্য যেভাবে করে ঠিক সেভাবে আপনাকে দেখাশোনা করে সময় হচ্ছে আমার তিন টাইম প্রতিদিন তিন টাইম দেখা গেছে যে উনি আমাকে সব সময় মানে একটু পর পর এসে আমার খোঁজ নিতেছে কথা বলতেছে ভাই মনটা ভালো ভাই এটা সেটা এইভাবে চলতে হবে এমনি থাকা যাবে না খুব কেয়ার করত আচ্ছা খুব কেয়ার করত তো এই কেয়ারটা আসলে মানুষ টাকা দিয়ে যে কোনো সময় টাকা এটা মূল্যায়ন করা সম্ভব না অবশ্যই খুব সুন্দর কথা বলেছেন এটা টাকা দিয়ে কখনোই ইয়া সম্ভব না ডিপিআরসি হচ্ছে আপনার এটা আমি উন্নতি হয়েছে মানে অ্যাকচুয়ালি আমি বুঝছি যে আপনি অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু আসলে ঠিক ভাষা পাচ্ছেন না যে কি বলবো সেটাই তো আপনার এটা আসলে বলার যে নাকি আপনার এরকম অবস্থা থেকে উঠে আসে তার যখন আপনার উন্নতি হয় মানে ফ্রি বার্ড আর কি আমরা একটু দেখব যে আপনি নিজে কিভাবে উঠে দাঁড়ান একা 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 হ্যাঁ যে মানুষটা বিছানায় নিজেকে নড়িয়ে দিতে হতো এক পাশ থেকে আরেক পাশে সেই মানুষটা আজকে নিজে উঠে দাঁড়াচ্ছেন আমরা একটু দেখব আলহামদুলিল্লাহ 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 ইনশাআল্লাহ আমরা আশা করি অচিরেই মানুষটা আমাদের এই ভাইটি নিজের পায়ে নিজে হাঁটবে এই যে যে উঠে দাঁড়ানো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় বসে যান এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট দর্শক
আমার এই ভাইটি দেখুন আসলে ওনার যে ভিডিওটা আমি করছি তার আগে উনি বেশ কিছু কথা বলেছেন খুবই মর্মস্পর্শী আসলে ওই সময়টা যারা ওর ভিতর দিয়ে না যান তারা জানেন না যে কতটা কষ্টদায়ক একটা সময় আমার দর্শকদের জন্য যারা জানে না তাদের জন্য আপনি কিছু বলেন আপনার জীবন থেকে আসলে মানুষের হঠাৎ যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে তো অনেক সময় ডিপ্রেসড মানুষ থাকে অনেক সময় অনেকে হাল ছেড়ে দেয় আমি চিন্তা করছি আমার বাঁচতে হবে আমার আব্বা আম্মার জন্য আমার আব্বা আম্মার আমি একটা সন্তান আমি চিন্তা করছি যে এটা আমি যদি মারা যাই বা আমি যদি হোপলেস হই আমার আব্বা আম্মার কি হবে আমি যদি আমি মারা যাই মারা যাওয়াই কিন্তু সব না সব না আল্লাহ একদিন মানে আল্লাহ যেহেতু দুনিয়াতে আনছে উনি নিবে অবশ্যই আমি ওই চিন্তা করছি আমার আব্বা আম্মা চিন্তা করছি যে ওনাদের কি হবে বা ওনারা কিরকম করবে আমরা যেরকম একটা কান্নাকাটি করি মারা গেলে ওনারা কিরকম করবে ওই চিন্তা করার পরে না আমার অটোমেটিক আমার ধৈর্যটা আসছে যে না আমার বাঁচতে হবে দেখি এটা শেষ দেখি এটা শেষ দেখতে দেখতে মানে নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসছে আর এর মধ্যে ডাক্তার একটা কথা বলছে তোমার যদি নখটা বড় হয় পায়ের নখ বড় হয় বা তোমার পায়ের লোম ঠিক থাকে তুমি একদিন ইনশাল্লাহ হাঁটতে পারবা তো ওই যে ছোট্ট একটা কথা ওই কথার উপরে আমি ডিপেন্ড করে আজকে আমি দাঁড়াই গেছি আমি হইছে অনেক প্রবলেম হইছে বা অনেক হীনমন্যতায় ভুগছি একটা সময় না এই যে ওয়াকারটা দিয়ে হাঁটছি না ওই ওয়াকারটারে আমার দুর্বলতা মনে হয়েছে কিন্তু একটা সময় দেখলাম এটাই আমার পাওয়ার এটাই আমার এনার্জি ও আমারে ছাইরা যায় নাই কখনো বাবা মা তো ছিল বাবা মা সবসময় আমার সাপোর্ট করছে কিন্তু অনেক মানুষ আসছে গেছে অনেক মানুষকে দেখছি কিন্তু এই ওয়াকারটা আমার লাইফের টার্নিং পয়েন্ট বলতে পারেন সেটাই ওই ওয়াকারটা ছিল ধৈর্য ধরছি আমি রেজাল্ট পাইছি এখন যারা আপনারা এরকম একটা হঠাৎ এরকম হয়ে যাবেন আপনারা হাল ছাড়বেন না যতটুকু পারবেন নিজেকে কন্ট্রোলে রাখবেন ধৈর্য ধরবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক এই কষ্ট যাতে আর কারো না হয়